আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু। কি অবস্থা মনারা? ম্যাঙ্গো লাভার্সের বাগানে আপনাদের ব্যাকগ্রাউন্ডে স্বাগতম। আমরা এখন আছি অলরেডি আমাদের ম্যাঙ্গো লাভার্সের বাগানে। এই যে একটা বিষয় আপনাদের সাথে কথাবার্তা বলবো। বিপ্লব ভাই এদিকে আসেন, এই সোহেল এদিকে আসো। এই যে আমার সাথে যে দাঁড়ায় আছে এনার নাম হচ্ছে বিপ্লব, আর আমার ডান পাশে যে দাঁড়ায় আছে তার নাম হচ্ছে কিয়া, সোহেল রানা। তারা দুজনে আমাদের বাগানে কাজ করে। আরও আছে এদিকে আতাউর ভাইরা আছে, তারপরে হচ্ছে আরও লোকজন আছে। ঠিক আছে, তো আমরা মূলত আমি আজকে এই একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে বিপ্লব ভাই এবং সোহেল তারা দুজনে কিন্তু আপন ভাই। তোমরা কয় ভাই বোন? তিন ভাই, বোন নাই। তাহলে তাদের বোন নাই, আরেক ভাই কি করে? হ্যাঁ, আমাদের মতোই কাজ করে। কাজ করে কোথায়? মানুষের বাগানে? এদিকে আসেন না, সবাই আসেন একসাথে আসেন। আর আঙ্কেল কি করে? আঙ্কেল বাসায় কাজ করে। বাসায় কাজ করে। আন্টি? আন্টিও বাসায় কাজ করে। আন্টিও বাসায় কাজ করে। নিজেদের জমি আছে না মানুষের জমিতে কাজ করে? মানুষের জমিতে কাজ করে। সোহেল তুমি পড়াশোনা করছো? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত? এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষা দিছো? এসএসসি এর ফুল মিনিং কি জানো? হ্যাঁ। কি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আরে বাবা, বিপ্লব ভাই কতদূর পর্যন্ত পড়াশোনা করছেন? ইন্টার পাস করছেন। এখন পড়াশোনা করতেছেন? হ্যাঁ। কোথায়? ডিগ্রিতে? এখানে? এখানে সাপারে। তাহলে এই সময় আপনি পড়াশোনা না করি বাগানে কেন? বাগানে আমার এখন ফ্রি টাইম সারাক্ষণ যদি বাগানেই কাজ করো তাহলে তুমি হয়েছে গিয়া। পড়াশোনা করো কখন? রাতে করবো, এখন তো পড়াশোনা নাই, কলেজে যখন উঠবো তখন হচ্ছে কি রাত, মানে সারাদিন এরকম কাজ করবা আর রাতে পড়াশোনা করবা। ইন্টারেস্টিং বিষয় দেখছেন। আর আঙ্গ মানে আমরা যারা শহরে বড় হয়েছি, যারা মনে করেন যে একখানা অন্যান্য ফ্যামিলি থেকে উঠে আসছি, মানে এগুনের ডাইনে বামে সামনে পিছনে উঠে নিয়েছে, মাস্টার ঢুকাই দিবার পরে, কুসিন ঢুকাই দিবার পরে, তারপরেও কি ফলাফল মানুষ না? অথচ তারা দুজনেই হচ্ছে আপন ভাই, কিন্তু তারা আমাদের বাগানে কাজ করতেছে। সে বলতেছে যে কি সে সারাদিন বাগানে কাজ করবে, রাতে যাই কি পড়াশোনা করবে। আর সোহেলের এখন ফ্রি টাইম, কারণ সোহেল এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছে। সোহেল আবার কত সুন্দর করে বলতেছে যে কি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এসএসসি এর মিনিং হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আর আঙ্গু শহরের হলাইন রে জিগেলে কয়েক আই এম জিপিএ ফাইভ, আমি জিপিএ ফাইভ পাইছি, এটার ইংরেজি তারা বলবে আই এম জিপিএ ফাইভ, এটা হয়েছে? চিন্তা করি দেখেন যে মানে মানুষ সৎভাবে পরিশ্রম করবার লাই কত কিছু করতেছে, এবং তাদের ভিতরে এগুলো নিয়ে কোনো দুঃখ নাই। তোমার জীবনে হতাশা আছে নি বিপ্লব ভাই? মানে তুমি যে এই যে তোমাকে বাগানে কাজ করি খাইতে হচ্ছে, তোমার পরিবারের কোনো জমি নাই, তোমাকে এইভাবে মানুষের বাগানে হচ্ছে কামলা দিতে হচ্ছে, সোজা বাংলায় কামলা, এটার মধ্যে আমার বাগান আমি নিজেও কামলা দিই, তোমার ভিতরে কি এটা নিয়ে কোনো হতাশা আছে? হ্যাঁ, হতাশা থাকবার কথা নয় তো, কারণ এখানে তো কোনো পাপের পয়সা নাই। সারাটা দিন এমনি করে কি আমি লাস্ট তিন দিন ধরে বাগানে, আমার চামড়াগুলো মনে হচ্ছে এমনি আমি কালা মানুষ, আমার চামড়া আরও কালা হয়ে গেছে কই, আর আম্মা ভিডিও কলে আরও চিনেন না। আর তারা দিনের পর দিন এখানে কাজ করে যেতেছে, তাদের ভিতর কোনো কষ্ট নাই, কোনো হতাশা নাই। তুমি প্রতিদিন কয় টাকা পাও সোহেল? পাঁচশো টাকা। তাহলে মানে যতদিন তোমার কলেজ শুরু না হবে তুমি ততদিন কাজ করে দেবা, আর ততদিন তো আমাদের বাগানে মোটামুটি এবার আমের সিজন পুরোটাই থাকবে। তাহলে এই যে মানুষগুলা তাদের ভিতর কোনো প্রকার হতাশা নাই, তারা সৎভাবে পরিশ্রম করে বাঁচি থাকতেছে। অথচ এই দেশে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি বাটফারি করে দেশের বাইরে ফাড়াই দিয়েছে, তাদের ভিতরে কোনো প্রকার আফসোস নাই যে তারা দেশের হুন মারি, দেশের টি এখন হুন মারি দেশের বাইরে ফাড়াই দেয়। আর এই মানুষগুলো আমাদের বাগানে কাজ করে দিতেছে, এগুলো হচ্ছে আমাদের সহকর্মী। তারা এই বাগানটা যখন আমটা যখন মুকুল থাকে, তার একবার এদিকে আসো না, বাগানে আমটা যখন মুকুল থাকে ওই মুকুলটা থেকে একটু সোহেল আর বিপ্লব ভাইরে নিয়ে কথাবার্তা বলি। ঠিক আছে, যে এগুলো তো পাবলিক খায় না, পাবলিক খায় দুর্নীতি, ঘুষ, তাদের মতো ছেলেরা কি পরিমাণ কষ্ট করে পড়াশোনা করতেছে। আমাদের শহরের ছেলেরা এক টাইমে কি করতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি খেলতেছে, গেম খেলতেছে, প্রেমিকার লগে ডেটিং করতেছে। বাবু সবকিছু কর, প্রেম কর, প্রেম যাতে তোরে খাই না ফেলে, ডেটিং কর, ডেটিং এ যাতে তোরে খাই না ফেলে, গেম খেল, গেম যাতে তোরে খেলি গেম ওভার করি না দেয়। এই মানুষগুলো সারাটা দিন রাতে ঠাডা পড়া রোডের ভিতরে বাগানে কাজ করতেছে, অথচ তাদের ভিতরে বিন্দু পরিমাণে কোনো আফসোস নাই, কোনো আফসোস তাদের ভিতরে নাই, সৎভাবে পরিশ্রম করে বাঁচতেছে, নিজেদের জমি নাই মানুষের জমির ভিতরে কাজ করতেছে। এবং এই হালাল, এই যে হালাল ভাবে তারা পরিশ্রমটা করতেছে, এটার বরকত কি আল্লাহ তাদেরকে দিয়ে দিতেছে। তো আসলে একটা মেসেজ আমি দিতে চাইছি যে জীবনটা অনেক কঠিন, জীবনটা অনেক কঠিন, আপনি যদি একটু কষ্ট করে যাচ্ছি, আপনি যদি একটু কষ্ট করে যদি কাজ করেন আপনি চাইলে আপনার জীবনটা সুন্দর করতে পারবেন। তোমার চাকরি চাকরি করবার ইচ্ছা নাই বিপ্লব ভাই?
আমি এই জায়গা বলতে চাই যে মানে আমাদের তো একটা কোম্পানি আছে, আমাদের একটা কোম্পানি আছে যে ম্যাঙ্গোলা বার্সা নিয়ামা ফুডস। আমরা চাই সোহেল যখন বড় হয়ে যাবে, বিপ্লব ভাই যদি বড় হয়ে যায় আর একটু বিপ্লবের ডিগ্রিটা যদি শেষ হয়, আমরা চাই নিয়ামা ফুডস এসে আমাদের সাথে একটু ভালোভাবে কাজ করুক, ঠিক আছে? ওরা আমাদের সাথে থাকুক, কারণ ওরা আমাদের ভাই। এই আমটা যখন মুকুল থাকে, যে আমটা আপনারা পরিপূর্ণ, এই আমটা যে আমটা আপনারা পরিপক্ব আমটা খাচ্ছেন, এই আমটা যখন পাতা থেকে কি আম হচ্ছে, ওই আম পর্যন্ত বিপ্লব ভাইরা, আতাওয়ার ভাইরা, বাকি যারা আছে এরা সবাই কাজ করতেছে, পরিশ্রম করতেছে। এই মানুষগুলোর পরিশ্রমের দাম একটু দেন, ঠিক আছে? তা আমরা চাই আপনারা বিপ্লব ভাইদের জন্য দোয়া করেন, সোহেলের জন্য দোয়া করেন, বাগানে যারা এভাবে পরিশ্রম করে যাচ্ছে তাদের জন্য দোয়া করেন। আদান দিতেছে যার কারণে ভিডিওটা আর কি চাচ্ছি না বিলম্বিত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সিজনে ম্যাঙ্গোলা বার্সের পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে সঠিক জিনিসটা এবং কার্বাইড মুক্ত, ফরমালিন মুক্ত এবং ফ্রেশ জিনিসটা আপনার পরিবারের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো ঠিক আছে, কাজে ঢুকি দেখি।